নমস্কার সিম্পলি রুটেড চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজ আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রান্নার জন্যে আমি যে ইলিশ মাছটা নিয়েছি সেটা এক কেজি ওজনের পুরো ইলিশ মাছটা আমি এই রান্নায় ব্যবহার করব না ইলিশ এমন একটা মাছ যেটা বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এই মাছের মোটামুটি সব রকম রেসিপি আমরা ভালোবাসি আজকে যে আমি রেসিপিটা তৈরি করব সেটা ভীষণই লাইট একটা রেসিপি প্রথমে আমি ইলিশ মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে মেখে দশ মিনিট রেখে দিয়েছি এক কেজি ওজনের ইলিশ মাছটা থেকে এই রেসিপির জন্যে আমি সাতশো গ্রাম মতো মাছ ইউজ করব। এই রেসিপির আরেকটা প্রধান উপকরণ হচ্ছে কাঁচা কুমড়ো এখানে আমি চারশো গ্রাম কাঁচা কুমড়ো নিয়েছি কাঁচা কুমড়োটাকে আমি বড় বড়ো ডুমোডুমো করে খোসা শুদ্ধ কেটে নিয়েছি এরপর এই রান্নায় অন্য যে উপকরণগুলো ব্যবহার করব সেগুলো হলো হাফ টি স্পুন কালো জিরে দশ বারোটা কাঁচা লঙ্কা বাটা ওয়ান টি নুন ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো এবার গ্যাসে কড়াই বসে তার মধ্যে দিয়ে দিলাম টু অ্যান্ড হাফ টেবিল স্পুন সরষের তেল কড়াইয়ে তেল দেওয়ার পর তেলটা গরম হলে গ্যাসের ফ্লেম কম করে নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো খুবই হালকা করে ভেজে নেব ইলিশ মাছের পিসগুলোকে আমি খুবই হালকা করে জাস্ট গরম তেলের মধ্যে একটু উল্টে পাল্টে নিলাম আমার মনে হয় যে কোনো ইলিশ মাছের রেসিপিতেই মাছ যদি খুব কড়া করে ভাজা হয় তাহলে মাছের সেই স্বাদটা নষ্ট হয়ে যায় এবার আমি ইলিশ মাছ ভাজার তেলের মধ্যেই দিয়ে দিলাম হাফ টি স্পুন কালো জিরে কালো জিরেটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে খোসা শুদ্ধ ডুমো করে কেটে রাখা পুরো কাঁচা কুমড়োটাই তেলের মধ্যে দিয়ে দিলাম এবার পুরো কাঁচা কুমড়োটাকেই তেলের মধ্যে হালকা করে চেড়ে ভেজে নিতে হবে পুরো কাঁচা কুমড়োটাকে তেলের মধ্যে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন নুন নুনের পর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ দেওয়ার পর কাঁচা কুমড়োটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব কাঁচা কুমড়োটা ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কার পেস্টের পর কুমড়োর মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো সবগুলো উপকরণই আমার দেওয়া হয়ে গেছে এরপর কাঁচা লঙ্কার পেস্টটা আর জিরে গুঁড়ো কুমড়োর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখানে আমি মশলা কষানোর জন্যে আলাদাভাবে জল দেব না কড়াইয়ের মধ্যে দেওয়া সব মশলাগুলো কষানো হয়ে গেছে কুমড়ো থেকে তেলও ছাড়তে শুরু করেছে এরপর ঝোলের জন্যে আমি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দেব এখানে আমি মাছের ঝোলের জন্যে আড়াই কাপ জল দিয়েছি আপনারা মাছে কতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল দেবেন জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটতে শুরু করেছে এরপরে ভেজে রাখা ইলিশ মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সব ইলিশ মাছগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপর ঝোলটাকে অল্প একটু ফুটিয়ে নিয়েই গ্যাস বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করার আগে ঝোলটাকে একটু চেখে দেখে নিচ্ছি সব কিছু ঠিক আছে কি না সব ঠিক আছে অল্প করে মাছগুলোকে ঝোলের মধ্যে উল্টে পাল্টে নিয়ে গ্যাস বন্ধ করে দেব আপনারা অবশ্যই নিজেদের পছন্দ মতো নুন ঝাল রান্নায় ব্যবহার করবেন গ্যাসটা বন্ধ করে দিলাম কাঁচা কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল আমার রেডি এরপর মাছের ঝোলটাকে নামিয়ে নেব। এবার গরম ভাতের সাথে এই মাছের ঝোল পরিবেশন করতে হবে আপনারাও অবশ্যই বাড়িতে এই রেসিপি তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে ভিডিও এবং রেসিপি দুটোই যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এছাড়া আমার চ্যানেলে আপলোড করা নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান পেতে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ